Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das. Myself Ashish Das and this is my video number 97. আজকের এই 97 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি সরল সুর ভাষা। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য যে ম্যাথ সিলেবাস দেওয়া হয়েছে সরল সুর ভাষা হচ্ছে সেই ম্যাথ সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই অঙ্ক বইয়ের পেজ নাম্বার 46, 47 এন্ড 48 এ দেখো কোষে দেখি 2 আছে। সেই কোষে দেখি 2 এর 21 নম্বরের এ এই প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করব। 21 নম্বর প্রশ্নটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা ভেরি শর্ট আনসার টাইপ। তার এতে আছে বহু বিকল্পীয় প্রশ্ন যেটাকে আমরা এমসিকিউ বলে থাকি। এখানে পাঁচখানা প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলোকে উল্টো ভাবে সাজিয়ে নিয়েছি। সবার নিচে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। কেন না প্রথমে আমি 1 নম্বর প্রশ্নের সমাধান করব, হয়ে গেলে পরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর, এইভাবে করতে করতে যাব। তো আমি শুরু করছি। দেখো 1 নম্বর প্রশ্নে বলছে যে বার্ষিক আর পার্সেন্ট হার সরল সুদে, সুদের হার বলে দিল আর পার্সেন্ট, পি টাকা আসল বলে দিল পি টাকা, তার টি বছরের সুদ তাহলে সময় বলে দিল টি বছর, আই টাকা হলে এইখানে চারটে সম্পর্ক আছে, এই চারটে সম্পর্ক কি হবে? দেখো আমরা জানি যে আসলটা যদি পি হয় সময় যদি টি হয় আর সুদের হার যদি আর হয় তাহলে পরে সুদ আই ইকুয়ালস টু কি হয়, পি আর টি বাই 100। আমাদের এখানটাতে বলেছে যে আই ইজ ইকুয়াল টু পি আর টি, নো আই ইকুয়ালস টু পি আর টি বাই 100 হবে, তাহলে এটা তো হচ্ছে না। পি আর টি আই ইকুয়ালস টু 100 সেটাও তো হচ্ছে না, এটাকে বজ্রগুণন করলে পি আর টি ইকুয়ালস টু 100 ইনটু আই আসছে, তাই তো? এইটা হবে পি আর টি ইকুয়ালস টু 100 ইনটু আই, কেন না এটাকে বজ্রগুণন করে দাও। দেখো পি আর টি এটা ইকুয়ালস টু কি হবে না 100 ইনটু আই হয়ে যাবে। তাহলে বলে আমার সিটা কারেক্ট, এই সি এটা কারেক্ট এখানটাতে, আশা করি বোঝা গেছে এটা এমন কিছুই ছিল না এর মধ্যে। এরপরে আমি চলে আসছি 2 নম্বর প্রশ্নটা, কি বলছে, বলছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হার 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন তিনগুণ হবে কত বছর? দেখো একটা মূলধন তবে 100 টাকা, সুদে আসলে দ্বিগুণ হবে মানে কত হবে 200 টাকা হবে, সুদ কত হবে 200 মাইনাস 100 মানে 100 টাকা সুদ হবে, অর্থাৎ আসলে সমান। ওই মূলধনটা যখন তিনগুণ হবে তখন কত হবে 300 টাকা হবে, সুদ কত হবে, সুদ হবে 300 মাইনাস 100 মানে 200 টাকা, অর্থাৎ আসলের দ্বিগুণ, বোঝা গেল? তাহলে আসলটা যদি আমার x টাকা হয়, ধরো আসল p এটা হচ্ছে x টাকা, ঠিক আছে, তো তাহলে পরে কি হচ্ছে সুদ i এটা কত হচ্ছে, এটাও x টাকা হবে, কেন তবে এটা সুদের মূল্যে দ্বিগুণ হবে, ঠিক আছে। আর এইটা হওয়ার জন্য কি হচ্ছে না সময় নিয়ে নিচ্ছে 20 বছর, টাইম নিচ্ছে 20 বছর। তো দেখো x টাকা সুদ হচ্ছে 20 বছরে, এবারে এই আসলটা যখন তিন গুণ হবে, এই মূলধনটা যখন তিন গুণ হবে তখন এই সুদটা কত হবে, সুদটা অবশ্যই 2x হতে হবে, তাহলে 2x টাকা হবে কত বছরে, এইটা হচ্ছে আমার সমস্যা, সময়টা ডাবল লাগবে তাই না, সুদ বাড়লে সময়টা বাড়বে,
তার সরল অনুপাতে আছে। তো তার মানে কি x / 2x = 2nt / x, তাহলে x বোঝা যাচ্ছে তো? 40 বছর সময় লাগবে, 40 বছর সময় লাগবে, 40 ইয়ার্স। এটাকে আবার এখানে ফেলে করলেও কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে? তাহলে পরে কিন্তু মানে অঙ্কটা বড় হয়ে যাবে, আর ছোট করে করতে পারবে না। গেল, তিন নম্বরে কি বলছে? কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? ভালো কথা, ধরো একটা মূলধন সেটা হচ্ছে পি সমান সমান হচ্ছে এক্স টাকা, তো দ্বিগুণ হচ্ছে, তার মানে কত হচ্ছে সুদ আসল কত হচ্ছে 2x, তাহলে সুদ আয় কত হচ্ছে? আয় অবশ্যই হচ্ছে 2x - x মানে x টাকা। সময় t এটা কত লাগবে? 10 বছর। তাহলে সুদের হার r এটা ইকুয়ালস টু কি হবে না, i ইনটু 100, i মানে x ইনটু 100 ডিভাইডেড বাই pt, p মানে হচ্ছে x ইনটু t হচ্ছে 10, x x কেটে দাও, এটা এটা কেটে দাও, তার মানে 10 বছর, এই সরি 10 বছর, কারণ সুদের হার বার বছর 10%, 10%, তার মানে বি ইজ দা রাইট অ্যান্সার, বোঝা গেল? ভালো কথা। এরপরেরটা 4 নম্বরটা কি বলছে? বলছে x পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণটা কত? তাহলে সুদের হার r এটা ইকুয়াল টু হচ্ছে x, x পার্সেন্ট। তারপরে কি বলেছে? সময় t এটা হচ্ছে x বছর, সুদ আয় এটা হচ্ছে x টাকা, তাহলে p ইকুয়ালস টু কি হয়? p ইকুয়ালস টু হয় i ইনটু 100, i ইনটু 100 ডিভাইডেড বাই rt, এত টাকা, তাহলে i টা কত? i তো হচ্ছে x ইনটু 100 ডিভাইডেড বাই r, কত r এর ভ্যালু ও x, t কত t এর ভ্যালু ও x, x x কাটো তাহলে 100 বাই x, তাহলে আসল কত হচ্ছে 100 বাই x টাকা, এইটা হচ্ছে c হচ্ছে রাইট অ্যান্সার, বোঝা গেল? সিম্পল অপশন। এর পরেরটা দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে, বার্ষিক 8% সরল সুদের হারে কোন মূলধনের n বছরের মোট সুদ হচ্ছে ওইটা, মূলধনের পরিমাণ কত? তাহলে সরল সুদের হার পার্সেন্টেজ অফ r এটা ইকুয়ালস টু কত? r। সময় t এটা ইকুয়ালস টু কত? n বছর। সুদ আয় এটা ইকুয়ালস টু কত? পি এন আর বাই 25, মূলধন পি কত জানতে চেয়েছে, পি এটা ইকুয়ালস টু কি হয়? আই ইন্টু 100 ডিভাইডেড বাই আর টি, তাহলে আই কত? আই হচ্ছে দেখো বলছে পি এন আর বাই 25 ইন্টু 100 ডিভাইডেড বাই আর কত? আর
এম কত, এই কি কত, এম 25 আর 100 কেটে দাও 4 হবে, তাহলে 4 পি এন আর বাই এন আর, এন এন কাটো আর আর কাটো, কত হবে 4 বি হবে, বি ইজ দ্য রাইট অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো ভিউয়ার্স। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিতে পারো, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও। কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে অঙ্ক বইটা দিয়েছে সেই অঙ্ক বইয়ের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি এখানটাতে এইভাবে বিশ্লেষণ করে 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 দেবো। শুধু তাই নয়, এছাড়া মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত আরো স্টাডি মেটেরিয়ালস এর প্রয়োজন হবে সেগুলো তোমরা এখানে আপলোড পেয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকে ক্লিক করে রেখো, তাহলে পরে কি হবে না যখনই আমি কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব তোমরা তার নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাবে। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 21 বি এটা দেখবার জন্য আমার 98 নাম্বার ভিডিও দিকে লক্ষ্য রাখো, আমি খুব শীঘ্রই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।